নমস্কার বন্ধুরা, আজকে একটি খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এলাম যে কীভাবে কলার মোচা কাটতে হবে খুব সহজে দা বটি ছাড়া। দেখো একদমই ইজি, অনেকে কলার মোচা রান্না করতে চায় না যেহেতু এটা কাটা খুব ঝামেলা, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ঝামেলাই নেই। এটা একটা সুন্দর একটা টেকটিস আছে যেটা একটা খুব সুন্দর, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে ছিঁড়ে নিয়েছি, নিয়ে দেখো শক্ত যে দাঁড়াগুলো সেগুলো আমি হাত দিয়েই করছি, কোনো দা বটি আমার লাগছে না। দেখো হাত দিয়ে প্রথমে এগুলো ফেলে দেবে, যে শক্ত শক্ত শিট দাঁড়াগুলো, শিরগুলো এগুলো ফেলে দেবে। তারপর একসঙ্গে ধরে, এইভাবে ধরে নিচেরগুলো যে বটুগুলো এগুলো সবগুলো, এগুলি একটু হাত দিয়ে কাত করলেই সবগুলো কিন্তু খুব সুন্দর করে উঠে যায়। তো অনেকেই আমরা এগুলো, আমরা এইভাবে, আমরা এই যে মোচা কাটার ভয়ে আমরা খেতেই চাই না। অ্যাকচুয়ালি মোটার এই যে মোচা, এত এটার মধ্যে আয়রন আছে, এটা যে কতটুকু শরীরের পক্ষে উপকারী, মানে এটা তোমরা সবাই জানো, এটা অনেক উপকারী শরীরের জন্য আমাদের। তো দেখো এবার আমি কিছু কম করে নিয়েছি, এবার দেখো আমি কীভাবে কাটছি, একদম ইজি। দেখো এদিকের এইভাবে একটু হাতটা বেঁকালেই কিন্তু এদিকে সবগুলো, দেখো নিচের যে ফুলগুলো এগুলো দেখো সবগুলো উঠানো যাচ্ছে। দেখো সবগুলো উঠে ফেলেছি এবার একসাথে। এবার দেখো সবগুলো যে শক্ত শিরগুলো, আমি শক্ত কাঠির মতো এগুলো আমি খুলে ফেলছি। এগুলি না খুলে ফেললে ভালো লাগবে না, কারণ একটু যখন খাবে তখন শক্ত শক্ত লাগবে। তো এটা খুব সুন্দর একটা উপায়। দেখো আমি দা বটি ছাড়া এভাবেই কিন্তু সবগুলো খুলে নিচ্ছি। আমি প্রায় সময় আমি সবসময় দা বটি ছাড়াই কাটি এগুলো, কারণ যেহেতু আমার একটা কাটতে কাটতে একটা অভ্যাস হয়ে গেছে এভাবেই, মানে কাটতে না, আমার হাতে খুলতে খুলতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, তার জন্য আমার কোনো ঝামেলা লাগে না। তারপর তোমরা এগুলো সুন্দর করে ভালো করে ধুয়ে ইচ্ছা করলে কেটে নিতে পারো, বা ধুয়ে কাটলে আমার মনে হয় ভালো, কেটে ধুলে আবার একটা কেমন জানি লাগে। তো দেখো কি সুন্দর করে এগুলো সবগুলো খুলে এসছে। তো মোচা কাটার সবচাইতে সহজ পদ্ধতি আমার তো মনে হচ্ছে এটাই। তো আমি একে একে সবগুলো মোচা এইভাবেই কিন্তু কেটে ফেলছি, তো কোনো ঝামেলা ছাড়া। আর অবশ্যই হাতের মধ্যে যখনই কাটবে তখনই তার আগে তোমরা কি করবে, হাতে সামান্য একটু সর্ষের তেল বা একটু যে কোনো একটা, বা বোরোলিন, বা যে কোনো বোরোলিন না লাগে, সর্ষের তেলটাই সবচেয়ে আসলে এটা লাগিয়ে রাখবে। তাহলে হাতের মধ্যে কিন্তু দেখো আমার, আমি যে কাটছি আমার হাতে কিন্তু কোনো কালো দাগ, কালচে দাগ পড়েনি। তো তোমরা বিশেষ করে সর্ষের তেলটাই মাখবে, বা নারকেল তেল যে কোনো তেলই মাখতে পারো। দেখো কি সুন্দর করে কাটা হয়ে গেছে। তারপর এগুলো আমি ভালো করে ধুয়েই কিন্তু কুচি কুচি করে কাটবো। আর মোচাটা তো শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে তোমরা সবাই জানো, আবারও বলছি ভীষণ উপকারী। তো ভিডিওটি একদম ছোট্ট, কেমন লেগেছে পৃথিবীর সবচাইতে সহজতম উপায়ে মোচা কাটার, কলারফুল কাটার উপায়, নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো তাহলে আজকের মতো এখানেই চলি। ভিডিওটি ভালো লাগলে তোমরা, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এ দেখো এই যে ছোটোগুলো, এগুলি তো আরও সহজ, এগুলি জাস্ট এগুলো একটু টেনে টেনে তুলে ফেলা। আর দেখো টেনে টেনে তুলে ফেলছি, আমি বারবার করে আবারও দেখাচ্ছি। দেখো কি সুন্দর করে উঠে আসছে এগুলো, একসঙ্গে সবগুলোই চলে আসছে, যেটা ম্যাচের মতো কাঠিটা। এটা খুব শক্ত, এটা যদি পাতে পড়ে আমাদের ভালো লাগে না, এটা যখন পাতে পড়বে। তো তার জন্য দেখো একদম খুব সুন্দর করে এগুলো খুলে ফেলছি, সবগুলো একে একে খুলে ফেলবো আমি। তো দেখো আমি দেখাচ্ছি বাটিতে আমার কতগুলো হয়েছে, তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মোটামুটি এতটুকু হয়েছে। তারপর আমি কিন্তু ভালো করে ধোবো, ধুয়ে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে তারপর রান্না করব। তো চলো আজকের মতো এখানেই, টাটা।